हेलो अस्सलाम वालेकुम, वेलकम टू माय क्लास। हमें शुभ नाम है क्लास थ्री चलकर शुभ नाम ने क्या मना चाहा। आशा करिए हमारा मानते तुमरा भालो या चाहा, हमें वो भालो आजी। आज के आमित हमारे इंग्लिश फॉर टुडे क्लास थ्री पॉइंट थे के यूनिट वन लेसन 1 to 6 माने होते एक थे के छाए फोर्ड जनता लेसन मेरे पर क्लास करो। ताले तुमरा तुम्हारे बोई थे के द्वितीय पृष्ठा भी करो। द्वितीय पृष्ठा प्रथम ही जगह ऊपरे शिक्षण रहे थे एकदम ऊपरे यूनिट वन ग्रीटिंग्स एंड इंट्रोडक्शंस अभ्यर्थना शुभकामना बा इंट्रोडक्शन। इंट्रोडक्शन होचे परिचित करा शुरू करा। आम्रा जखन कारो साथे प्रथमे कथा बोलते जाबो आम्रा तादेर साथे किभाबे कथा बला शुरू करब की दिए शुरू करब की दिए शेष करब सेई विषयगुलो एखाने आलोचना करा आछे। तोमरा ख्याल करो पार्ट ए ते बोला आछे लिसन एंड से सुनो एवं बोलो। हाय आई एम रिया। रिया बोलछे आमी रिया। काके बोलछे? हेलो आई एम माशु। ताहले काके बोलछे? माशु के बोलछे आई एम रिया। माशु का बार उत्तर दिच्छे कि हेलो आई एम माशु आमी माशु। এরা হচ্ছে প্রথমে স্কুলের সামনে তাদের দেখা। তাহলে তারা কিভাবে কথা বলা শুরু করলো? হাই এবং হ্যালো দিয়ে শুরু করলো, নিজে নাম বলে পরিচয় দিল। পার্ট বি তে আমরা খেয়াল করি লিসেন এন্ড সে শোনো এবং বলো। এটা হচ্ছে একটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা ক্লাস। ক্লাসের মধ্যে দুইজন স্টুডেন্ট দেখা যাচ্ছে আর একজন মিস দেখা যাচ্ছে বাংলা। তাহলে প্রথমে স্টুডেন্ট গুলো মিস কে কোশ্চেন করতেছে হ্যালো মিসেস ফারিমা। তাহলে মিস কে বলতেছে হ্যালো মিসেস ফারিমা হাউ আর ইউ। তাহলে স্টুডেন্টরা তাদের মিস কে বলতেছে হ্যালো মিসেস ফারিমা হাউ আর ইউ আপনি কেমন আছেন। তাহলে মিসেস ফারিয়া কি বলছে দেখো হ্যালো রিয়া এন্ড মাশু আই এম ফাইন থ্যাঙ্কস। তাহলে মিস কি উত্তর দিল হ্যালো রিয়া এন্ড মাশু ওকে রিয়া এবং মাশু আমি ভালো আছি। এখানে ফাইন অর্থ হচ্ছে ভালো। ওই তোমরা এর পরিবর্তে বলতে পারো ভালো। তোমরা ফাইনের পরিবর্তে কিন্তু অয়েল বলতে পারো আই এম অয়েল আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি। বুঝতে পারছো? থ্যাংকস ধন্যবাদ। তাহলে পার্ট সিতে আছে ইউর আর ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমরা পার্ট সি ক্লাসটা হচ্ছে তোমাদের তোমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হবা নিজেদের মধ্যে। আমরা পেজ থ্রিতে চলে যাই। থ্রিতে দেখি ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট একজন ছাত্র বা ছাত্রীকে পরিচিত করিয়ে দেওয়া সবার মধ্যে পরিচয় করিয়ে দেওয়া সেটা ক্লাসে হোক বা ক্লাসের বাইরে হোক হতে পারে যে কোনো জায়গায়। আমরা দেখি কি আছে সেখানে। হ্যালো আই এম রিয়া ইসলাম আমি রিয়া ইসলাম আই এম 8 ইয়ার্স ওল্ড আমার বয়স 8 বছর। তাহলে বিষয়টা কি হচ্ছে যে রিয়া তার নিজেকে পরিচিত করাচ্ছে সবার মধ্যে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্রী
I am in class 3 at Rajbari Primary School. আমি রাজবাড়ি প্রাইমারি স্কুলে ক্লাস 3 তে পড়ি, না? তৃতীয় শ্রেণীতে পড়ি। তাহলে আমরা দেখতে পেলাম পার্ট এ তে যে রিয়া ইসলাম তার পরিচয় দিচ্ছে। যে তার নাম রিয়া ইসলাম, তার বয়স 8 বছর, সে একজন ছাত্রী, সে রাজবাড়ি প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে আমরা শিখলাম যে আমরা কিভাবে নিজেদেরকে নিজেদের পরিচয় অন্যদেরকে দিব। যেমন তোমরা যখন ক্লাসে আসবা বা কারোর সাথে দেখা হবে, তাহলে তোমরা এভাবে নিজেদের পরিচয় দিবা। পার্ট বি তে কি করে রিড দা সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, খেয়াল করো। পার্ট বি তে যে বিষয়গুলো দেওয়া আছে তোমরা খেয়াল করো, দেখো যে ট্রু ফলস আমরা এর আগে হয়তো ট্রু ফলস করে থাকবো। যে একটা সেন্টেন্স করবো আমরা, সেই সেন্টেন্স কি যদি সত্য হয় তার জন্য টি লিখব, যদি মিথ্যা হয় তার জন্য এফ লিখব। নাম্বার ওয়ান বলা আছে, দেখো তোমরা খেয়াল করো যে দ্য গার্লস নেম ইজ রিমা, এখানে বলেছে মেয়েটির নাম রিমা। ইজ ইট ট্রু? তোমাদের কি মনে হয় মেয়েটির নাম কি রিমা? নো, মেয়েটির নাম হচ্ছে রিয়া। তাহলে এটি হলো ফলস। আমরা যদি কারেক্ট আনসার করতে চাই তাহলে করতে হবে রিয়া। নাম্বার টু দেখো, শি ইজ 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 9 বছর। আমরা কি তাই করেছিলাম, তার বয়স কি 9 বছর ছিল? একটু চিন্তা করে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এটাও ফলস, কারণ তার বয়স 9 বছর ছিল না। তার বয়স কত? তার বয়স হচ্ছে 8 বছর, 8 ইয়ার্স। নাম্বার 3 দেখো, তৃতীয় বলছে শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তাহলে কি হলো, আমরা এখানে বলেছিলাম রিয়া একজন ছাত্রী, আই এম এ স্টুডেন্ট ছিল। তাহলে এটা হচ্ছে ট্রু। ট্রু হলে আর কিছু লিখতে হবে না, শুধু আমরা কি লিখবো। তাহলে ফলস। হ্যাঁ, ফোর নাম্বারে দেখি, শি ইজ ইন ক্লাস 2, দেখো এটা কি সত্য না মিথ্যা নিজেদেরকে যাচাই করো। শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আসলে কি সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে? নো, সে হচ্ছে ক্লাস 3 তে পড়ে। শি রিডস ইন ক্লাস 3, তাহলে এটা কি হলো, এটাও ফলস হলো। তাহলে আমরা যদি কারেক্ট আনসার করি শেখার জন্য, তোমাদের কারেক্ট আনসার লিখতে হবে না, শেখার জন্য তোমরা শিখলা, তাহলে হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে ক্লাস 3। কারেক্ট আনসার হলো ক্লাস 3। নাম্বার 5 খেয়াল করো, 5 নম্বরে কি বলা আছে, শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল, সে মিরপুর প্রাইমারি স্কুলে পড়ে। আসলে কি তাই, সে কি মিরপুর প্রাইমারি স্কুলে পড়ে? তোমরা কি তাই করেছ? নেবা, তোমরা তা করোনি। তোমরা কি করেছিলে? তোমরা বলেছিলে সে রাজবাড়ি প্রাইমারি স্কুলে পড়ে। তাহলে এটা কি হলো, আবার ফলস হলো। আমরা দেখতে পেলাম এখানে চারটা ফলস হয়ে গেছে, নাম্বার 3 অনলি ট্রু। তাহলে যদি কারেক্ট আনসার আমরা করি তাহলে কি হয় দেখো,
হচ্ছে রাজবাড়ী প্রাইমারি স্কুল। রাজবাড়ী প্রাইমারি স্কুল, তাহলে তোমরা কি দেখতে পেলে? সে আসলে ওই রাজবাড়ী প্রাইমারি স্কুলে পড়ে। তাহলে হচ্ছে তোমাদের জন্য এ এবং বি পার্ট এ পর্যন্ত ক্লাস। দেখো তোমরা এখানে বিষয়টি বুঝতে পারলে, যেটা হলো তোমরা নিজেদেরকে কিভাবে আরেকজনের সাথে পরিচিত করবে। একজন অপরিচিত বা ক্লাসে নতুন কেউ, টিচার বা মিস, যেই হোক, কারোর সাথে যখন আমরা প্রথমে পরিচিত হতে যাবো তাহলে হাই অথবা হ্যালো দিয়ে আমরা শুরু করবো। তারপর নিজের নাম বলবো, আমি আমার নাম বলবো, আমি কি করি, আমি কোথায় থাকি, আমি কোথায় পড়ি বা যে কোনো কাজ করি, সেই বিষয়গুলো আমরা পরিচয়ের মধ্যে দিব। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।